আজকের ভিডিওটি ভালো না খারাপ আসলে সেটা বলতে পারছি না, কারণ আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি এগুলো আজকের বেনাপোলের দৃশ্য। কারণ মানুষ মানে ইন্ডিয়ান ভিসা এত নিয়ম কানুন করা, এত জটিল হয়েছে, মানুষ এখন আমার মনে হচ্ছে যে এই দৃশ্য দেখে যে মানুষ মনে হয় ইন্ডিয়া মানে ভ্রমণ করার পরিকল্পনায় অনেকে বাদ দিয়ে দিচ্ছে বা ক্যান্সেল করছে, যে এত হ্যারাসমেন্ট বা এত ঝামেলায় আমরা কেন যাব, এত নিয়ম কানুন। আসলে আগে যে নিয়মটা ছিল, মানুষ ভিসা জমা দিত, 7 দিনে ভিসা পেতো, তারা যে সেখানে যে ঘুরে আসতো বা মানে মানুষ কেনাকাটা করতো, ঘুরতে যেত বা যে কোনো কাজে কিন্তু ইন্ডিয়া ভ্রমণ করতো। কিন্তু এত এখন এত সব নিয়ম কানুন হয়েছে, ডেট নিতে 1 মাস লাগে, ভিসা পেতে 1.5-2 মাস লাগে, মানে এত ঝামেলা, মানে লেট হওয়াতেই বর্ডার এই অবস্থা। কোনো মানুষ নেই, 2-1 জন মানুষ, মানে এখানে যে দেখা যাচ্ছে শুধু মানুষের থেকে ওই যে বর্ডারে যে কাজ করে যারা লোক, এদের সংখ্যাই বেশি, মানে যারা এখানে রিলেটেড কাজ করে, কিন্তু মানে যাত্রীর সংখ্যাই নেই, একদমই নেই। এটা হলো আজকের যে চিত্র, এক ভাই এটা ভিডিও দিয়েছে, সেখান থেকে আমি দেখা দিচ্ছি। আর এখানে বেশ কয়েকদিন ধরেই এটা হালকা পাতলা ভিড় যাচ্ছে। তো এখানে যে বিষয়টা, যারা বেনাপোলতে ভ্রমণ করতে চান, যাদের ভিসা আছে, তাদের জন্য ভালো সংবাদ, কোনো ভিড় হবে না, আপনি খুব দ্রুত চলে যেতে পারবেন 5-10 মিনিটেই। এবং যারা ভিসা পাচ্ছেন না বা ভিসা করার থেকে মানে আপনার পরিকল্পনায় বাদ দিয়ে দিয়েছেন ঘোরার জন্য, তাদের জন্য আসলে কি বলবো, মানে এত নিয়ম কানুন করাতে হয়তো বা মন নষ্ট হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে বেনাপোলে আমি একটা ভিডিও দেখলাম যে চেকিংটা খুব মানে ভালোভাবে করা হচ্ছে এখন বর্ডারে, যে জিনিসপত্র নিয়ে গেলে, মানে লাস্ট উইকে একজন আমার পরিচিত লোক গিয়েছিল নাকি, সেখানে বলল যে মানে খুব ভালোভাবে একটু চেকিং টেকিং করা হয়, সাথে কোনো কিছু নিয়ে যাচ্ছে কি না এরকম একটা কিছু আর কি। তো মানে এয়ারপোর্টে যেরকম চেকিং করা হয়, ওখানে মানে মানে এরকম মাত্রায় খুব কড়াকড়িভাবে হয়তো বা চেকিং করা হচ্ছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, মানুষ বাংলাদেশ থেকে এত পরিমাণ মানুষ যায় ইন্ডিয়া ভ্রমণ করতে বা চিকিৎসার জন্য বা কেনাকাটা, মার্কেটিং, যেটাই বলেন না কেন, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু যায়, ভিসা সেন্টারও কিন্তু প্রচুর ভিড় থাকে। কিন্তু এত সব নিয়ম হওয়ার কারণে মানুষ আমার মনে হচ্ছে তারা তাদের ইচ্ছা হারিয়ে ফেলছে বা ধৈর্য হারিয়ে ফেলছে, যে ভিসা আবেদন করতেই মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাচ্ছে না, মানুষ লেট হচ্ছে, 15-20 দিন, 1 মাস লেগে যাচ্ছে, বেশি লেগে যাচ্ছে। আবার অন্যদিকে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে জমা দিয়েও দেখা যাচ্ছে প্রচুর মানে ওয়েটিং, মানে 20-25 দিন, 30 দিন, 40 দিন লেগে যাচ্ছে। তো আসলে এটা কী বলবো, হয়তোবা মানুষ বেশি মাত্রায় যায় এই জন্য এই নিয়মটা করা হয়েছে, হয়তোবা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপ, অনেকেই হয়তোবা মানে ভ্রমণ করার চিন্তা ভাবনা ক্যান্সেল করে দিয়েছেন বা অনেকেই এই মানে এই ঝামেলার কারণে অনেকে কিন্তু এখন অন্য দেশে ভ্রমণ করতেছে, যে মালদ্বীপ, নেপাল, ভুটান টুটান, মানে অন্য মানে মানুষের চিন্তা ভাবনা হলো সহজে যেটা করা যায় সেটাই কিন্তু মানুষ আগ্রহী হয়, এত ভেজালে কিন্তু মানুষ যেতে চায় না। তো আমার মনে হয় আগের নিয়মটা মানে চালু মানে আগের নিয়ম রেখে যদি ভিসা সেন্টার ওনারা বাড়াতো, তাহলে হয়তো লোকের চাপ কম হতো, কিংবা তাদের যদি লোকবল বাড়াতো তাহলে হয়তো বা ভালো হতো, পোর্ট বাড়াতো বা সেখানে কর্মী বাড়াতো, মানে এরকম কিছু নিয়ম কানুন হলে হয়তো বা একটু ভালো হতো, মানে আগের নিয়মটা ভাবেই যেতে পারতো মানুষ, সেক্ষেত্রে মানুষ বেশি গেলেও তাদের যাওয়ার ব্যবস্থাও যদি বেশি থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আর এত জটিল করাতে তো যে চিত্রটা দেখা যাচ্ছে, তো এমনটাই দেখা যাচ্ছে। তো আজকের বেনাপোলের যে আপডেটটা ছিল এটাই শেয়ার করলাম। ইন্ডিয়া ভ্রমণ সম্পর্কে বা ইন্ডিয়া ভিসা সংক্রান্ত কারো কোনো কিছু জানার এবং প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তরের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।